देखी थी। हेलो फ्रेंड्स, गुड মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 25th December। তো দেখো, বিছানা টিছানা গুছিয়ে রেডি হয়ে গেছি, কারণ আমি একটা টুপিও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সেন্টার টুপি। কারণ হচ্ছে আজকে আমার ননদরা আসবে 25th December, অর্থাৎ 25শে ডিসেম্বর, ঠিক আছে? তার জন্য হচ্ছে দেখো মাটন বেগুন ভাজা, তারপরে আর কি ছিল, ইলিশ মাছের ঝাল, তারপরে গুজরালি মাছের ঝাল, তারপর তোমাদের মেনুটা বলে দিচ্ছি, চাটনি পায়েস, আর এখানে একটা শাক দিয়ে, তারপরে পেঁয়াজ কালি শিম আলু পালং শাক দিয়ে তরকারি, তারপরে বেগুন ভাজা দেখালাম, এখানে করলা ভাজা আলু ভাজা আর চাটনি, এইগুলো দিয়েই হয়ে যাবে। হচ্ছে আজ 25th December, ঠিক আছে? আর কেক টেক তো আছেই, সব কিছুটা তোমাদের দেখাতে পারছি না। বড় দেখো, আমার এখানে রান্না বান্না হচ্ছে, আর আমার ননদটা এসে গেছে, তো বলে একটু চা খাবো, তার জন্য চা করছি। আর দিদি গুজরালি মাছ আর ইলিশ মাছ অনেক নেয়নি, কারণ যেহেতু মাটন হবে তো শুধুমাত্র জয় বাবুর জন্যই করা হয়েছিল, তো মানে মাছগুলো আর কি, তো আমরাও সবাই খেয়েছি। আমার ছেলে এখন গানটা শুনে দিদি, আর শুনে নাও সাবাস, ওরকম ওরকম মনে হয় ওইখানে করো, ভালো করে বাজাও, বাজাতে বাজাতে হাতও চলবে মুখও চলবে, বাজা। অনেক যাচ্ছে, অনেক যাচ্ছে, কি করবে অত যদি কঠিন কঠিন ভাষা ইউজ করে। তারপর গানটা শুনলে তো মানিকে মাগে হিতে, তো কিরকম হয়েছে আমি জানি না, তোমরা একটুখানি কমেন্টস করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের ছোট ছোট প্লেট আছে, তো ওদের জন্য অনেক মানে বাচ্চাদের আবদার মেনাতেই বলতে পারো, অনেক দিন ধরে বলছে যে মোমের থালা গ্লাস করে দাও, তো তার জন্য আমি মোমটাকে গালি মানে গলিয়ে নিচ্ছি, গলিয়ে নিয়ে তারপরে একটুখানি ওই মানে প্লেটগুলোকে, দেখো মোমটা আমার গলে গেছে, প্লেটগুলোকে একটুখানি তেল ব্রাশ করে তারপর কিছুক্ষণের জন্য, যেহেতু ঠান্ডা তো বেশিক্ষণ টাইম লাগবেই না, জাস্ট 2 hours লেগেছিলো, তো 2 hours নয় 1.5 ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো, দেখো জমে গিয়েছিলো। আর যেহেতু একটুখানি গ্লাসের মধ্যে যদি জল টল দিতে হয়, তার জন্য একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম, তো গ্লাসটা খুব ভালোভাবে ডিপ হয়ে যাবে তার জন্য। আর হ্যাঁ, তো আমার ননদ একটা খুব ভালো ফল এনেছিলো, সেটা হচ্ছে ড্রাগনস ফল, তো দেখো ও মানে চলে গেছে, তারপরেই কে বেলাতেই আমার যখন যেটা মনে হয় সেটাই করি, তো ড্রাগন ফলটা খেয়ে তোমাদের রিভিউটা দিলাম, দেখে নাও। ময়ূর তিল খাচ্ছি, কারণ ড্রাগন খেয়ে আমি জানি না, ড্রাগন ফলটা কিউই বলে বাংলাতে, আমি অতটা জানি। শরীরের জন্য খুব উপকার, বাট খেতে একদমই ভালো না, একদমই ভালো না। আমি রিভিউ দিচ্ছি, কেউ কিনে অন্তত এই ফলটা খেও না, মানে যারা খায় তারা খাই, বাট আমাদের মুখে ভালো লাগবে না। লালে কোচের লাগছে, ভালো লাগছে না। আর এখানে সবাই আমাদের পাড়ায় যে কালী পুজো হবে, জিলিপি খেতে বসে গেছে, জিলিপি বাদামের রেস, যাই হোক ড্রাগন ফলটা আমি খাচ্ছি, কিন্তু তো একটু খেয়ে দেখ না, না এর তোমার টেস্টটা শুনে না এর কোনো টক, কি বলবো মানে উদ্ভট টাইপের, উদ্ভট একটা, যেমন দেখতে তেমন খেতে, মা তো ড্রাগনটা আবার খুব ভালো করে ছাড়ানো হয়নি, দেখো ড্রাগনটা ঠিক সেই কমলা লেবুর খোসার মতন ছাড়ায়, তো যাই হোক জীবনে ফার্স্ট, তো একটু ফুলভাল হয়ে গেছে, কিন্তু খুব বিচ্ছিরি খেতে, ঠিক আছে? একদম কেউ খাবে না, ওর একদম পছন্দ নয়। তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ এতটা মাটন ছিল দুপুরে,
গরম করে নেওয়া হয়েছে, রুটি দিয়ে খাওয়া হয়েছে। এবার নুনটা একটু কম বেশি লাগছিল, একটুখানি নুনটা দিয়ে জাস্ট গরম করে নিচ্ছি। গরম গরম মাটন, পেঁয়াজ আর হচ্ছে রুটি আর বাঁধাকপির তরকারি তো আছে, মাছের ছালও আছে, যে যা পারবে খাবে। তো চলো, আমি এখানে দেখতে পাচ্ছ এখন মোটামুটি একটা সন্দেশই খাবো, তো তারপরে রুটি একটুখানি পরে খাবো। আর দেখো আমি যে জমতে দিয়েছিলাম না মোমের থালাবাটিগুলো, এই যে দেখো লাবণ্য নিয়ে চলে এসেছে আর এটা ডান হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কত সুন্দর মোমের থালা গ্লাস বানানো যায়। তো তোমরাও বাচ্চাদেরকে করে একটুখানি আনন্দ দিতে পারো। তো দেখো আমার ভেতরে দেখো গ্লাসটা যেহেতু আমি ঘোরাচ্ছিলাম সেহেতু একটু মানে ডিপ হয়ে গেছে আর জলও মানে ধরছে। আর স্যান্টা, এদের তো স্যান্টা মানে একটা বিশাল ব্যাপার। তো 25শে ডিসেম্বর যেহেতু বললাম আজকে 25th ডিসেম্বর, তো দেখো স্যান্টা তো মানে প্রচণ্ড গিফট দিয়ে দিয়ে ওর বাবা এত গিফট মানে আধ ব্যাগ একটা মানে হাফ ব্যাগ পুরো চকলেট রেখে দিয়েছে। আর এখানে 14 জায়গায় মোছা ঝুলিয়ে ঝুলিয়ে মানে 26 তারিখ পর্যন্ত এরকম করেছে, ঠিক আছে। মানে চকলেট শুধু সেই দুদিন মানে 25 আর 26 তারিখ শুধু চকলেট খেয়ে গিয়েছিল। তোমাদের যদি দেখাতাম মানে একটা বিশাল মানে চকলেটের মানে ইয়ে হয়ে গিয়েছিল আর কি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। তো যাই হোক, দেখো আমি একটু হায়দ্রাবাদের বিরিয়ানি খাবো, যেহেতু আমাদের তোমাদের কালী পুজোর ব্লগ দেখাবো। আগে দেখলে একটুখানি কালী পুজো হচ্ছে সাউন্ডটা, তো আমি কালী পুজোর ব্লগ তোমাদের খুব ভালো করে দেখাবো, যতটা পেরেছি তুলেছি দেখাবো। আর দেখো এই যে 12টা বাজে তার আগে থেকে রাতে মোটামুটি সাউন্ড রাত থেকে স্টার্ট হয়ে মানে আগের দিন, এটা হচ্ছে কালী পুজোর দুদিন আগেকার, ঠিক আছে। যেহেতু মানে একদিন আগে আমাদের নিরামিষ খেতে হয় তো তারও একদিন আগে, তো এটা হচ্ছে 28 তারিখে কালী পুজো, এটা হচ্ছে 25 তারিখের পর 26 তারিখ। 26 তারিখ রাত্রিবেলা দেখো হচ্ছে মানে সবাই এসেছে, যেহেতু মানে বাইরে থেকে এসেছে, তো হায়দ্রাবাদ থেকে অনেকেই এসেছে। তো আমার বরের বন্ধুরাও এসেছিলো, তো তার জন্য দেখো চিকেন বিরিয়ানি এনেছিলো, যেহেতু প্লেনে এসেছে তো সেহেতু চিকেন বিরিয়ানিটা রায়তা। আর হায়দ্রাবাদের বিরিয়ানি তো তোমরা সবাই জানো স্পেশাল বিরিয়ানি, তো একটুখানি তবু ওটা পুরোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, তবুও মানে একটুখানি খেয়েছি, খেয়ে পুরো একদম ফেলে দিয়েছি। বাট খেতে কিন্তু অসম্ভব ভালো, বাট খিদে থাকলে ভালো লাগে, খিদে যদি না থাকে কিছু ভালো জিনিস দিলেও কিন্তু ভালো লাগবে না। যাই হোক রায়তা ফায়তা খাইনি আর শুধু আমরা একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম। তো যাই হোক সকালবেলা হয়ে গেছে, দেখো পরের দিন সকালবেলা, এটা হচ্ছে 27 তারিখ সকালবেলা, খাচ্ছি হচ্ছে চা। তো আজকে সব কিছুটাই আমাদের নিরামিষ খেতে হয়, আমিষ তো একদমই নয়, সবই নিরামিষ খেতে হয় তার জন্য। তো এটা 26 তারিখ, এই 27 তারিখ, সরি 27 তারিখ। তো আমাদের যেহেতু 28 তারিখে কালী পুজো না 29 তারিখে কালী পুজো, কারণ যেহেতু আমরা এখন পেঁয়াজ খাচ্ছি তো সেহেতু না পেঁয়াজটা খেতে নেই, এটা মনে হচ্ছে 27 তারিখে, যতটা সম্ভব 27 তারিখ না 28 তারিখ কালী পুজো, এটা 26 তারিখ সকালবেলা দেখাচ্ছি তোমাদের, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওটা 25 তারিখে আমি বিরিয়ানিটা খাওয়া দেওয়া দেখালাম তোমাদের, আর এটা হচ্ছে 26 তারিখ। মানে সব ওয়াইটেন উল্টো পাল্টা হয়েছে, কারণ অনেকদিনের মানে ভিডিওগুলো করা, তো মানে বুঝতে পারলাম না, কারণ আমাদের যেহেতু 28 তারিখে কালী পুজো হয়েছে, 27 তারিখ কিন্তু ফুল মানে নিরামিষ খেতে হয়, মানে আমিষ কিছু মাছ মাংস যা ছিল সব ফেলে দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক দেখো এটা 26 তারিখে খাচ্ছি হচ্ছে ইলিশ মাছ, মানে যা যা ছিল আর কি সব খেয়ে নিচ্ছি। আর একটা শাক ভাজা হয়েছিল আর এখানে কিছু একটা তরকারি হয়েছিল, যাই হোক মানে ওই পুঁই মেটুলি বলে না, পুঁই মেটুলি, হ্যাঁ এটা সামথিং পুঁই মেটুলি, ওই ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর করেছিল। আর আমি একটু প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি, তারপরে খেয়ে নেবো মাছের ঝাল দিয়ে, ভাত টাত খাওয়া হয়ে গেলে তারপর সন্ধ্যাবেলা একটুখানি ছেলের সঙ্গে গল্প করব। তারপরের দিন তো আবার মানে আমাদের আগের দিন কালী পুজোর আগের দিন আমাদের রান্না বান্না করে রাখতে হয়, তো তার আগের দিন তো সারা রাত্রি মানে রান্না বান্না করে কেটেছে আর কি, মানে 27 তারিখে। আর দেখতে পাচ্ছ মোজা এখানে অনেক ঝোলানো থাকবে, 25 তারিখেও ঝোলানো আছে আর 26 তারিখে তো থাকবে, তো এখানে ঝোলানো আছে, তো 27 তারিখে আর ঝোলানো থাকবে না, ঠিক আছে। এখানে মানে 1000 জায়গায় মোজা ঝুলিয়ে চোরা, তাকে স্যান্টা নাকি গিফট করে দিয়ে আছে, ওর বাবা হচ্ছে স্যান্টা, ওর বাবা বলছে স্যান্টা প্রচুর ভিকারি হয়ে যাবে, এত মানে বুঝলে
মুড়ি খাওয়াবো, মাছ দিয়ে মুড়ি খাওয়াবো। যেহেতু দুপুর বেলা ইলিশ মাছ হয়েছিল, মাছ দিয়ে মুড়িও খাই দিচ্ছি, কারণ অনেকগুলো ইলিশ মাছ আছে। তো দেখো তারপরে রাত্রি হয়ে গেছে, তো ওকে আমি রুটি আর একটু তরকারি খাইয়ে দিই। রুটি তরকারি খাওয়াতে খাওয়াতে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আমরাও খেয়ে নিই। তো চলো, সবাই খুব ভালো থেকো, আর আমি পুজোর ব্লগটা রেডি করছি, সো সবাই দেখার জন্য ওয়েট করে থেকো। সো সবাই খুব ভালো থেকো, চলো টাটা বাই, গুড নাইট, টাটা।